ক্ষমতাসীনরা ভেতরে ভেতরে আরেকটা ইয়াজউদ্দিনের পরিকল্পনা করছে। দ্বিতীয় ইয়াজউদ্দিনকে সামনে দেখতে পাচ্ছি। খোদ প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে বক্তৃতা করেছেন, তাকে অপসারণের জন্য ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত বড় শক্তিশালী রাষ্ট্র। আর বাংলাদেশের কিছু কিছু বুদ্ধিজীবী সামান্য কিছু পয়সার বিনিময়ে তাদের সহযোগিতা করছে। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ওরা চাইলে ক্ষমতার অদল বদল করতে পারে। তার মানে এখন যিনি ক্ষমতায় আছেন তিনি বুঝেছেন তার জারি জুরি ছল 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 চাতুরি সবই ধরা পড়েছে, তাকে এখন যেতে হবে এবং সেই জন্যেই কাহিনী তৈরি করছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি প্রথম মনে করি আমরা যারা রাজনীতি করছি লড়াই করছি তাদের মনের মধ্যে এই বিশ্বাস বুনে দিতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, এদের এখন যাবার সময়। আমাদের বিশ্বাস করতে হবে এই সরকারের দিন শেষ, কারণ খোদ প্রধানমন্ত্রী যেরকম বলেন কেবল তাই না, একটা উজবুক পররাষ্ট্রমন্ত্রী আছে, দেখেছেন মাত্র আজকেই পত্রপত্রিকায় তার খবর ছাপা হয়েছে, তাকে কি কি প্রশ্ন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেছেন সবই আলোচনা হয়েছে। এই যে গুম খুন র্যাব নির্বাচন বিরোধী দলের উপর নির্যাতন নিবর্তন সব কিছু জিজ্ঞেস করা হয়েছে এবং তিনি আবার বলেছেন এই সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। সাংবাদিকরা বলেছেন তারা কি সন্তুষ্ট হয়েছে, যেই সরকার বোঝার আগে বলে এই আগুন বিএনপি লাগিয়েছে, যেই সরকার বোঝার আগে বলে আমি এই কাজ আর পাঁচ দিনের মধ্যে করতে পারবো, সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলছে ওদের কথাবার্তা চেহারা দেখে মনে হলো যে ওরা কনভিনসড হয়েছে। তার মানে উনি বুঝেছেন হয়নি। বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে ডেকে নিয়ে গেছে ওয়াশিংটনে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তোমরা সত্যি সত্যি গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য সবাই ভালো বলবে সেই রকম ভালো নির্বাচন দেবে? উনি তার সন্তোষজনক জবাব দিতে পারেননি। আর সেই কারণেই সম্ভবত এখানে ফখরুল ভাই আছেন, শামা ওবায়দ আছেন, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাই কমিশন যে এম্বাসি তারা এখন এইখানে ভালো নির্বাচন হবে কি না সেই নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছে। জানেন প্রধানমন্ত্রী বুঝেছেন এই প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দিতে না পারলে তিনি নির্বাচনও করতে পারবেন না থাকতেও পারবেন না। উনি জানেন তিনি সম্ভবত ক্ষমতায় থেকে নির্বাচনও করতে পারবেন না, তাই এমন এমন মানুষের কথা ভাবছেন যাদের তার বিকল্প হিসেবে রাজি করানো যায় কি না, হাজির করানো যায় কি না। আমি আজকের পত্রিকায় দেখলাম বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতি একটা বক্তৃতা করেছেন, তিনি এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবার জন্য সব রকম চেষ্টা করবেন। রাষ্ট্রপতি এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখেন? রাখেন না। বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কোনো কিছু রাজনীতি নির্বাচন কোনো কিছুর উপরে বলবার ক্ষমতা রাখেন, কিছু করবার ক্ষমতা রাখেন? রাখেন না। কিন্তু তিনি বললেন কেন? আমরা কি দেখছি যে ক্ষমতাসীনরা ভেতরে ভেতরে আর একটা ইয়াজউদ্দিনের পরিকল্পনা করছে? দ্বিতীয় ইয়াজউদ্দিনকে সামনে দেখতে পাচ্ছি, তাই বিশেষজ্ঞ করে বলতে পারবো না, এমন মানুষ আমাদের রাষ্ট্রের প্রধান হচ্ছেন যার কথা আমাদের মাথায় কোনোদিন আসেনি। আমি আবার বলি, বিশেষজ্ঞ করে বলতে পারবো না। অতএব এই জন্যেই আমরা বলেছি ওরা ছল চাতুরি করে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করবার চেষ্টা করবে। আমাদের জন্য সুখের বিষয় আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব বুঝেছে এই সরকার প্রতারক, ভোট চোর, ভোট ডাকাত আবারও ষড়যন্ত্র করবে, তারা তাদের কথায় কর্ণপাত করছে না। অতএব আমরা সবাই মিলে যে বক্তব্য দিয়েছি
এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আমরা সেই দাবিতে আছি।